ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে আলফাডাঙ্গা উপজেলার চার ইউনিয়নে নয় গ্রামের অর্ধ শতাধিক হুমকির মুখে আরো কয়েকশো বসতবাড়ি মসজিদ মাদ্রাসা ও বাজার দ্রুত ভাঙন ঠেকানো না গেলে জেলার মানচিত্র বদলে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম ইসলাম মধুমতি নদীর ভাঙনের সামনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া গোপালপুর বানা ও টগরবন্ধ ইউনিয়নের নদী পাড়ের মানুষের দিন কাটে আতঙ্কে ভাঙন এতটাই তীব্র যে বাড়িঘর সরানোরও সময় পাচ্ছে না মানুষ নদী ভাঙা মানুষের আশ্রয় সড়ক অথবা অন্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাচুরিয়া ইউনিয়ন এ ইউনিয়নের বেশিরভাগ গ্রাম এখন নদী গর্ভে

মানে কমপ্লিট হচ্ছে না সরকার যেন আমাদের স্থায়ীভাবে একটা ব্যবস্থা করে যাতে আমাদের গরিব লোক ভূমিহীন লোক সমস্তগুলো এরা বসবাস করতে পারে পরিমাণ নদীতে স্রোত এবং নদী পুরোপুরি নদীর বাম তীরে স্রোতটা চলে এসেছে সেক্ষেত্রে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না করলে